हेलो एवरीवन, आज अभी तुम्हारे साथ खूब सिंपल एक मेकअप लुक शेयर करब। तो चलो स्टार्ट करा जाक। तो प्रथम टोनर के भालो करे मुखे स्प्रे कर जेहेतु हल्का काजल लागानो छिलो ताई एक कॉटन बॉलेर साहाज्ये मेकअप हल्का मेकअप जेगुलो क्रीम छिलो ओगुलो तुले निच्छी कारण मेकअप सबसमय परिष्कार। आमी फेस वाश दिए मुखटा धुएओ एसेछि। सब समय परिष्कार परिच्छन्न करे स्किन केयर करे मेकअप करा दरकार। तो तारपरे आमी चले एसेछि एकटा बरफ निये कारण गरमकाले मेकअप करार आगे बरफ लागिए निले अनेकटा टाइम मेकअप स्टे करे और एत प्रचंड गरमे ना मेकअप पड़ते भालो लागे ना, खाली बार्थडे पार्टी आछे तो तार जोन्नो रेडी हवा। तो जाई होक, जेहेतु रात्रिरे आमार पार्टीटा, रात्रिरे एकटा न्यूड मेकअप लुक आमी शेयर करब तोमादेर साथे। तो तारपरे आमी एकटा टावेलेर साहाज्ये भालो करे मुखटाके একটু ড্যাপ ড্যাপ করে মানে মুছে নিচ্ছি। তো তারপরে ইউজ করব সানস্ক্রিন। তো তোমরা ভাবতেই পারো রাত্রিবেলা সানস্ক্রিন কেন ইউজ করছি। সানস্ক্রিন ময়শ্চারাইজারও একটা ভালো কাজ করে, তো তারই জন্য। আর এত পরিমাণে গরম, সানস্ক্রিনটাও দেখো ভিতর থেকে পুরো মানে জল টাইপের বেরোচ্ছে। তো জানি না এটা ল্যাকমির এরকমটাই হচ্ছে। তো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো পুরো মুখটাতে পুরো, আর সবসময় মেকআপ করার আগে স্কিন কেয়ার করে নেওয়া খুবই দরকার। যারা সারাদিন অনেক টাইম মেকআপ করে রাখে তো তাদের তো বিশেষ করে। তো এরপর আমি একটা প্রাইমার দিয়ে মুখটাকে ভালো মানে প্রাইমার লাগিয়ে নেব। তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার লাগাতে পারো। আর মেকআপ করার আগে প্রাইমারটা দেওয়া খুবই অত্যন্ত জরুরি। মেকআপটা অনেকক্ষণ স্টে করে আর মেকআপ বেসটা ভালো হয় আর অনেকক্ষণ থাকে। মেকআপের কোনো প্রবলেম হয় না, কেকি হয়ে যায় না। তো আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করব ল্যাকমির ফাউন্ডেশন। তোমরা যে কোনো কোম্পানির ফাউন্ডেশন নিতে পারো। তো আমি ল্যাকমিরটা ইউজ করি আপাতত বেশি। তো এটাকে ভালো করে ড্যাপ ড্যাপ করে মানে স্কিনে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। আর আমি বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখো প্রাইমার ইউজ করলে কী হয়, ভালোভাবে মেকআপটা বসে, খুব ভালো একটা বেস তৈরি হয়। তো এরপরে আমি একটা এনওয়াইয়েরই কনসিলার ইউজ করে নিচ্ছি চোখের কাছটা, যাতে এই ডার্ক সার্কেলসগুলো ভালোভাবে মানে বেশি বোঝা না যায়। তো দেওয়ার পরে সেটাকে আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, কারণ ব্লেন্ড না করলে না মেকআপ খুব একটা ভালো লাগে না। ব্লেন্ড যত ব্লেন্ড ভালো করা যায় তত মেকআপ ভালোভাবে বসে। তো এরপর আমি ফিটমির একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেব, যাতে যেহেতু প্রচুর গরম তারই জন্য। তো এরপরে আমি আইব্রোজটাকে একটু ড্র করে নেব, কারণ মেকআপ করতে গেলে আইব্রোজটাকে তো ড্র করতেই হয়। তো এরপরে আমি কনসিলার দিয়ে আইব্রোজটাকে একটু ভালো করে এঁকে নিয়েছিলাম। তো এরপরে ওটাকে ব্লেন্ড করে দিলাম, বেশ ভালোই লাগছে। তো নেক্সট হচ্ছে আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম একটা, সেটা দিয়ে ভালো করে আইটাকে একটু সুন্দর করে একটা হালকা সেট দিয়ে মেকআপ আই মেকআপ করে নিয়েছি আমি। তো তারপরে এবারে কন্ট্রোলিং টাইম কন্ট্রোল করছি। আর কন্ট্রোল তো এখন খুবই চলে, ট্রেন্ডিং হচ্ছে ব্রাশ। আমি ব্লাশার লাগিয়ে নিলাম। তো এরপরে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম, যাতে অনেকক্ষণ স্টে করে। তো এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি ইউজ করব মাস্কারা। এটা হচ্ছে ফিটমির একটা মাস্কারা মেবিলিনের। তো মাস্কারাটা বেশ ভালো, আমি অনেকদিন ধরে এই মাস্কারাটা ইউজ করছি। আর আমি একটা পেন লাইনার দিয়ে হালকা করে লাইনার দিয়ে দিলাম, আর যেহেতু প্রচুর গরম আমি আর আইল্যাশ ইউজ করলাম না। তো এরপরে আমি একটা এনওয়াইয়ের ভালো নিউড একটা শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা কালার আর বেশ অনেকক্ষণ স্টে করে। তো আজকের মতো আমি মেকআপটা হয়ে গেছে, তোমরা দেখো কেমন লাগছে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। টাটা।